তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের যে টেম্পলটা যেখানে এতক্ষণ থেকে আসতে চেয়েছিলাম আর কি। তো যাই হোক তোমরা সামনের থেকে দেখো আগে, তো এই আর কি, তো দেখতে পাচ্ছ এটা মেন গেট। তো গাইস অনেক কষ্ট করে মানে অনেক বলার পর রিকোয়েস্ট করার পর একটু ঢুকতে দিল আমাদেরকে, একটা আর্মি সার ছিল অনেক বুদ্ধি দিল কিন্তু কোনো খাটলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করছি তোমার সকলে খুব ভালো আছো। তো গাইজ ফাইনালি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যে ব্লগটা হবে মানে মোটো ব্লগ না, কারণ পিছনে বাইক নেই, দেখতে পাচ্ছ বর্তমানে ময়নাগুড়ি রোডে আসি। তো আমরা আজকে যে জায়গায় যাবো সেটা হচ্ছে ময়নাগুড়ি রোড থেকে ডামডিম আর কি, ডামডিম থেকে মানে মনিস্ট্রি টেম্পল আছে একটা বুদ্ধিস্ট টেম্পল, সেখানেই ঘুরতে যাবো। তো জায়গাটা খুবই সুন্দর, তো সেটা যে মানে সেই প্ল্যানটা আছে সেটা অসিত ভাই আছে, তো ভিঞ্চি দা বলে চিনো, তাই ও থেকে দেখাচ্ছি আর কি। তো সেই বললো আর কি, সেই জন্য যাচ্ছি। তো এখন বাজে আটটা, প্রায় আটটা কুড়ি, আটটা আঠাশে আমাদের ট্রেন আছে। তো এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ডামডিম যাবো, ডামডিম থেকে তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা খুবই মানে ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই তোমরা দেখো আর অসিত ভাইয়ের সাথে দেখি। যদি বলো কিছু তুমি, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মনিগুড়ি রোড স্টেশন থেকে হচ্ছে ট্রেন ধরে হচ্ছে এটা ডামডিম, ডামডিম মনিস্ট্রি যেই টেম্পলটা বুদ্ধিস্ট টেম্পল সেটা দেখতে, আর সামনে আশেপাশে যা দেখবো সেটা এক্সপ্লোর করবো, ভিডিওতে ক্যাপচার করবো, তোমাদের ব্লগ হিসাবে দেখাবো, এটাই আজকের প্ল্যান। আর কিছু খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া হবে না। যাই হোক গাইজ, একদম সকালবেলা মানে ঘুম থেকে টেরি পাইনি, তো চাটা বন্ধ খাইনি, তাড়াতাড়ি করে চলে আসলাম আর কি। তো এখন এখানে দেখছি যে আরও কুড়ি মিনিট আর দশ মিনিটের মতো হয়তো সময় আছে, দেখি যদি চা খাওয়া যায় খাবো। তো যাই হোক গাইজ, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ট্রেন আসলে তো তোমাদেরকে দেখাচ্ছি, আর ওখানে কি অনেক মানে ভালো ভালো জিনিস দেখাবো, তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। দেখা হচ্ছে একটু পরেই। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডামডিমে, তো এখান থেকে এখন যে মনিস্ট্রিটা যাবো আর কি সেটা কোন দিকে সেটা জানি না, আর অসিত ভাই যে আছে সেও জানে না। তো আমি তো ফার্স্ট টাইম, আর ওই ভাই, তো ভাই তুই কি আগে আসলি না, এবার ফার্স্ট টাইম তো, ফার্স্ট টাইম তো দুজনে ফার্স্ট টাইম, দেখি কোন দিকে যেতে হয়, কারণ এখানে তো দেখতে পাচ্ছি আশেপাশে কোনো টোটো নেই, আর পিছনে হয়তো ওই যে ডামডিম স্টেশনটা দেখা যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে মানে কোনো কিছুই টোটো ফোটো কিছুই নেই যে যাবো। এখন কোন দিক দিয়ে যাই, আগে যাই হোক, আগে ওদের সাথে কথা বলি যে কোন দিকে যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। কোন দিকে যাবো, এদিকে না এদিকে? তো গাইজ ওদের সাথে তো কথা বললাম, তো ওরা বললো যে এদিক দিয়ে যেতে হয় আর কি। তো এখন স্টেশনটা যে আছে, স্টেশনটা তো এই যে এটা আর কি, তো এদিক থেকে আমরা এখন এদিকে রাস্তা পার হয়ে তারপর ওইদিকে যাচ্ছি। এখন ওইদিক দিয়ে দেখি, দাদা হেঁটে যেতে হবে নাকি টোটো টোটো পাওয়া যাবে? আমি আগে কিছু খাবো গো, পোড়া খেতে হয়েছে। আর গাইজ একটা কথা তোমাদেরকে বলি, আমি সকাল থেকে মানে সকালে যে এসেছি আর কি, তখন তো খুবই তাড়াহুড়া ছিলাম আর কি, তো সেই সময়টা চা থেকে শুরু করে কোনো কিছু খাইনি, এতটা মানে তাড়াহুড়া ছিল আর কি, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর কোন দিক থেকে আসতে হবে, তোমরা যে আসতে চাও সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো দেখি আগে যাই, তারপর কথা হচ্ছে আগে নিজের। তো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমরা স্টেশনে নামলাম, ওখান থেকে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করলাম আর কি, ব্রেকফাস্টে রুটি আর চা খেলাম আর কি। তো এখন আর কি একটু ভালো লাগছে, কারণ তখন থেকে খুবই খারাপ লাগছিলো, পেট শান্তি না হলে কোনো কিছুই না। তো কী করে আসলাম আর মানে কতটা যে মানে এসে হলো সেটা আমি পরে বলছি। তো আপাতত আমরা ওখান থেকে একটা টোটোতে করে মানে ডামডিম মোড় না, তো ডামডিম মোড়ে আসলাম। তো মোড় থেকে তোমাদের একটা জিনিস দেখাই আমি, এদিকে যাই, এটা হচ্ছে মালবাজার রাস্তা কি এটা? এটা মালবাজার, আর আমরা এদিক থেকে এই মোড়ে নামলাম আর কি, এই মোড় থেকে ওদিকে ওদলাবাড়ি যায়। তো এখন এদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখি হেঁটে যাবো না টোটোতে করে যাওয়া যায় সেটা পরে বলছি। তো ওরা তো বললো যে কাছেই আর কি, দেখি কত দূরে, তো এদিক দিয়ে গিয়ে তারপর বাঁ দিকে যাইতে হবে।
তো গাইজ আমরা প্রায় আধা কিলোমিটার আধা কি মানে এক কিলোমিটার ধরো, তো এদিক থেকে আসলাম আর কি। তো এদিক থেকে আসার পর তোমরা আর্মির ক্যাম্প কয়েকটা ছিল ওগুলো ভিডিও তো করিনি আর কি। তো এই যে আর্মির ক্যাম্পটা দেখতে পাচ্ছ এদিক থেকে এই যে গাছটা আছে, এখানে একটা ধাবা আছে, ধাবাটার নাম যাই হোক হ্যাঁ তাইয়ারাম, এটা তো হচ্ছে মানে অক্ষয় কুমার, কিন্তু ধাবাটার নাম যে কি সেটা জানি না, কিন্তু তোমরা দেখতে পাবে আর কি যে এখানে আর্মির ক্যাম্পের অপোজিটের গলিটা এই দিক দিয়ে যেতে হবে আর কি। রাস্তাটা একদমই খারাপ, তো এদিক দিয়ে গিয়ে তারপর মনে হয় মন্দিরটা পাবো, তো সেটা পরের ব্যাপার, আগে যাই তারপর দেখা হচ্ছে। তো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কেমন আর কি। তো ওই দিক থেকে ঢুকলাম, প্রায় দেড় কিলোমিটার হারলাম, আর হয়তো আধা কিলোমিটার নেই ওইখান থেকে দেখা যাচ্ছে, এখন হয়তো দেখা যাচ্ছে কি না, একটু আগে দেখা যাচ্ছিল আর কি ওইখানে। আর মানে তোমরা ভিউটা একবার দেখো, জাস্ট মানে অসাম টাইপের আর কি। এখন রোদ, সেই জন্য এরকম বালি বালি হয়ে গেছে, কারণ ধুলা খুব, আর এদিকে আর কি কাছেই আছে। তো যাই হোক এদিকে যাই আর কি। আর যেই জায়গাটা আছে সেটা তো মানে ফার্স্ট টাইম আর কি আমারও। তোমারও ফার্স্ট টাইম কি? ফার্স্ট টাইম, তো খুব দেখি হয়তো খুব মজাই হবে, কারণ যেগুলো দেখা ফার্স্ট টাইম যাই। কত দূর ভাই টেম্পলটা, কত দূর আর মন্দিরটা? কাছেই না? কই বাদ নেই, থ্যাংক ইউ। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের যে টেম্পলটা, যেখানে এতক্ষণ থেকে আসতে চেয়েছিলাম আর কি। তো যাই হোক তোমরা সামনের থেকে দেখো আগে, তো এই আর কি। তো দেখতে পাচ্ছ এটা মেন গেট, তো যাই না ঢুকতে দিবে কি না, কারণ আমি এগুলো জায়গায় আসলে তো মানে একটা না একটা প্রবলেম তো থাকেই। তো দেখি এখানে এখন, ও শিট বন্ধ নাকি, কি ব্যাপার, নোটিশ টেম্পল টেম্পোরারি ক্লোজ ফর ফিউ ডেজ ডিউ টু রেভিনেশন। ওরে বাপরে বাপ, দাদা বন্ধ মনে হয় গো, বন্ধ মনে হয়, ও শিট, মানে কপালটাই খারাপ। তো এটাই যাই হোক গাইজ, তো এটাই হচ্ছে টেম্পলের মেন গেট আর কি। তো এদিক থেকে ভিতরে তো অনেক কিছু দেখানো ছিল, বাট হয়তো ঢুকতে দিবে না, কারণ এখানে একটা নোটিশ টাঙ্গিয়ে দিল, সেটা তো বুঝলাম আর কি, হয়তো কোনো কাজ চলছে সেই জন্য। দেখি এখন এখানে বলি আগে কি বলে, তারপরই কথা হচ্ছে। তো গাইজ অনেক কষ্ট করে মানে অনেক বলার পর, রিকোয়েস্ট করার পর একটু ঢুকতে দিল আমাদেরকে, একটা আর্মি স্যার ছিল, অনেক বুদ্ধি দিল কিন্তু কোনো খাটলো না। তো একটা ওখান থেকে যে স্টুডেন্টরা থাকে আর কি, ওরাই বললো যে একটু যদি ঢুকতে দেয়। তো যাই হোক গাইজ এটাই। আর এখানে এই যে তুমি যে বলো মন্দিরটার কথা নাকি, গাইজ তোমরা তো দেখতেই পেলে এই যে এটা গেট। আর আমাদের মানে আমাদের পরে আরও তিনজন টোটাল আসলো, তো ওরাও একটু রিকোয়েস্ট করলাম জন্য একটু ঢুকতে দিল, কারণ যেই জায়গায় ঢুকতে দিচ্ছে না ফালতু, আমি তো রিকোয়েস্ট করবোই না, পারলে আমি ঘুরে যাবো তাও ভালো, কিন্তু যখন ওরা রিকোয়েস্ট করলো তো ওদেরকে ঢুকতে দিল, তো সেই জন্য আমরাও ঢুকলাম। তো যতটুকু মানে দেখানোর চেষ্টা করলাম কি সেটা ভিডিও অ্যালাউ ছিল না। তারপর আর ভিতরের জায়গাটা মানে সত্যি মানে অসাধারণ জায়গা, যদি মানে ঢুকতাম আর কি অনেক ভিডিও ফুটেজ হয়ে যেত, অনেক সুন্দর সুন্দর জায়গা আর কি, মানে খুবই ভালো লাগলো। কিন্তু ভিডিও করতে দিল, তারপরও যে এইটুকু ঢুকতে দিল এটাই খুব ভালো লাগলো আর কি। তো যাই হোক গাইজ এখন তো সময় অনেক আছে আর কি, এখন পাশে মাত্র 12টা আর কি। তো এখান থেকে দেখি আরও হয়তো অন্য কোনো জায়গায় যাবো, যেহেতু এখানে মানে সময়টা তো এখানেই কাটালাম, তো এখানে তো হলোই না, দেখি এখন কোথাও যাই। তো যাই হোক গাইজ দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। তো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে ওইখানে ছিলাম, তো আর কয়েকটা কথা, যেটা আমরা ওইখান থেকে হেঁটে আসছিলাম যে ভাঙা রাস্তাটা দেখলে, তো এখানে যে গাড়টা ছিল আর কি দাদাটা, তো দাদাটার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, তো দাদাটাই আমাদেরকে লিফট দিয়ে রাস্তায় যে মোড়ে আছে এখানে দাদাটা নিয়ে আসলো আর কি। আর দুই নম্বর কথা, যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আর্মি একটা স্যার ছিল আর কি বাইরে, তো সেই স্যারটাও মানে ঘুরতে আসছিলো আর কি, মানে কাজে আসছিলো, তো স্যারটা অনেক বুদ্ধি দিল যে একটু রিকোয়েস্ট করো, তো স্যারের রিকোয়েস্টে আর কি একটু ঢুকতে দিল আমাদেরকে। তো এখান থেকে যেহেতু এখন চলে যাচ্ছে আর কি, টাইম অনেক আছে, 12টা বাজে এখন কেবল, তো এদিকে আমাদের মালবাজার পড়বে, এদিকে আমাদের সেবক পড়বে, তো হয়তো সেবকে যাবো, কারণ এত টাইম আছে, টাইমটা ফালতু নষ্ট না করে ওইদিকে যাই আর কি। তো যাই হোক গাইজ এখন এখান থেকে সেবকে যাই, গাড়ির জন্য ওয়েট করি, গাড়ি আসুক, সেবকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আজকে হয়তো আমাদের ভাগ্যটা প্রায় মানে ভালো বলা চলে, খারাপও বলা চলে, কারণ ভালো যেটা সেটা তো পরে বলছি। আর এখন আরেকটা জিনিস যেটা লাগলো সেটা ওখানে তো ঢুকলামই না, তো প্রথমে যে রাস্তাটা দেখতে পেলো ওইখানে একটা দাদা লিফট দিল আমাদেরকে মানে বাইকে করে আর কি। তো এখানেও একটা দাদা মানে ওই জায়গারই মানে ওই টেম্পলেরই একটা কাজের জন্য এসেছিলো, তো সেবক ব্রিজ যে আছে সেখানে দাদা শিলিগুড়ি যাবে, তো এই দাদার সাথেই যাচ্ছি আর কি সেবকে। তো যাই হোক গাইজ সেবকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। Wondering how to make a play all night, but the
your way from out of sight. Thinking I should ask if you're doing alright. You weren't easy, so hard to ignore. Pull up on your right, ask what you're drinking, ask what you like. Such a look good in the dim bar light. So guys, finally আমরা শেবগুরি যে পৌঁছে গেলাম আর যেই দাদাটা দেখতে পেলে আর কি মানে গাড়িতে করে আসলাম তো ভাগ্যটা তো অনেক ভালো বলছি বারবার তো সেই দাদাটা মানে একটাকাও ভাড়া নিচ্ছে না এত দূর আসলো মিনিমাম হয়তো 15 কিলোমিটার হবে 15 কিলোমিটার আপ হবে প্লাস এই পাহাড়ি রাস্তা আর কি তো দাদাটা ভাড়াই নিতে চাচ্ছে চলে যাচ্ছে তো জোর করে আমি 50 টাকা তাও দিলাম দাদাটাকে কারণ এত দূর বেচারাটা আসলো আর কি নিয়ে আসলো সেটা তো খুবই ভালো আর এই ব্রিজটা তোমরা সামনে থেকে ভিউটা দেখো এই যে ব্রিজ এটা তো আর মানে বলার মতো কিছুই নেই যে জলটা দেখতে পাচ্ছ একদম মানে সবুজ বলবো না নীল বলবো দাদা এটাকে প্রায় সবুজ টাইপেরই ব্যাপারটা আর কি হ্যাঁ এটাই আর এই ব্রিজটাতে দেখানোর মতো তো কিছুই নেই কারণ এই সেবক ব্রিজ এমন কেউ নেই যে জলপাইগুড়িবাসী বা শিলিগুড়িবাসী চিনে না তো এটাই হচ্ছে ব্রিজটা তো আর আরেকটা কথা যেটা সেটা যখনই আমি আসি তখন তো বাইক নিয়ে আসি সেই জন্য একটা রিস্ক থাকে যে বাইকটা রেখে কোথায় যাবো তো আজকে দেখি নিচে নামার চেষ্টা করবো যে নিচে নামা যায় কি না কারণ আজকে বাইক নিয়ে কোনো টেনশনই নেই আর টাইমও আসে তো এখন মনে বাজে 12:49 তো কোনো ব্যাপারই না 12:30 আর কি একটা প্রায় তো এই পাহাড় দেখতে পাচ্ছ এদিকে বলো আর প্ল্যান কোথায় আছে এইখানে খাওয়া দাওয়া করবো ভাই প্রচন্ড খিদা পাই নিচে নামবো আজকে জলে জলে বলতে নিচে নামবো সত্যি কেন তো বাইক নিয়ে আসিনি না অনেক দিয়ে নামে তো তো যাই হোক গাইজ আগে দেখি এখানে কি করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমাদের সম্পূর্ণ ঘোড়া কমপ্লিট আর কি এই যে মানে ব্রিজটা দেখলে এখানে সম্পূর্ণ ঘোড়া কমপ্লিট আর এখান থেকে হয়তো পিছন থেকে দেখতে পাচ্ছ ওই যে রেলের ব্রিজটা আর কি রেল যেদিক দিয়ে যায় আর কি তো এখান থেকে এদিকে ব্রিজটা দেখা যায় তো এই ব্রিজ থেকে এখন ওইটাও দেখা যাচ্ছে তো এখন দেখি যে বাসে যাই না ট্রেনে যাই আর কি ট্রেন তো ট্রেন কটার সময় জানা 4:30 সময় আছে হয়তো 4:30 আর এখন বাজে প্রায় 1:30 আর কি অনেক সময় আছে তো দেখি এখন যদি কোনো খাওয়া দাওয়া করার পর বাসে যাই তো যাবো সেটা তো বলছি আর অনেকগুলো কিছু কথা আছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আমি ভালো করে বলবো তো দেখি আর কি গাইজ কোথায় যাওয়া তো গাইজ এখান থেকে আরেকটা ভিউ পেলাম আর কি মানে সত্যি খুব অসাধারণ আর কি নাহলে দেখাতাম না কারণ এই যে বাসগুলো দেখতে পাচ্ছ একদিকে গাড়িগুলো এখন যাচ্ছে শিলিগুড়ি যাবে তো আমরা তো বললাম এই যে ট্রেনে যাবো তো এখানে একটা তোমার ভিউটা দেখো জাস্ট মানে নদীটা একদমই নিচে ওইখান থেকে তো মানে উঠাই যাচ্ছে না তো এখন নিচে অনেকটা আসলাম হয়তো তো এই যে নদী দেখতে পাচ্ছ নদী আর এদিকে এই যে রেলের ব্রিজটা আর কি তো এখানে এখনও কাজ চলছে আরও হয়তো নতুন কিছু হবে তো সুন্দর লাগলো খুবই সুন্দর লাগলো আজ নিচে যাওয়া যায় তো যাবোই তো এটাই আর কি আর এদিক থেকে হয়তো এখান থেকে স্টেশনটা এইদিকে না তো স্টেশনটা হয়তো এইদিকে তো সেটা তো দেখাচ্ছি তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো আর কি গাইজ তোমরা তো দেখতে পেলে যে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সব কিছু কমপ্লিট তো এখন আমরা যাবো বাড়ি আর কি তো বাড়ি যাওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি এখন বর্তমান যে জায়গায় আছি সেটা হচ্ছে সেবকের স্টেশনে আর কি তো সবার প্রথমে আমরা যেই জায়গায় আর কি মানে যাওয়ার আর কি প্ল্যান ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে যে যেই টেম্পলটাতে মানে ঢুকতে দিল না সেটা এই কারণে ঢুকতে দিল না যে ওইখানে একটা পূজা হবে আর কি তো পূজার জন্য এক মাস আগে থেকে প্রস্তুতি চলছে আর কি সেই জন্য অনেক কাজ হচ্ছে সেই জন্য বাইরের মানে ওখানে টুরিস্ট প্লেস আর কি অনেকজনই আসে সেই জন্য কাউকে ঢুকতে দিচ্ছিল আর যে গার্ড দাদারা আছে মানে ভালো করে বললো আর কি যে আমাদেরকে যদি ঢুকতে দেয় তাহলে অন্য আরও অনেকজন আসবে তাদেরকে ঢুকতে দেবে তো নিজের চোখে দেখলাম আর কি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম একটা আর্মি স্যারের সাথে কথা বলছিলাম তো অনেকজনই আসলো তো তারপর ওদেরকে দিয়ে আরও পরে হয়তো তিনজন আসছিলো তো তিনজন আর আমরা দুজনকে একটু ঢুকতে দিল 2 থেকে 3 মিনিটের জন্য ঢুকতে দিল কিন্তু ফটো করতে দেয়নি তাও যতটুকু চেষ্টা করছি সেটুকুই আর তোমাদেরকে আমি বারবার বলছি যে আমাদের ভাগ্যটা ভালো সেটা হচ্ছে যে আমাদের আজকে প্ল্যান ছিল আসার সেটা হচ্ছে 6 থেকে 7 জন তো ওরা কেউ আসেনি আমরা দুজন আসছি দেখলে অসুবিধার আমি তো তার মধ্যেও আমাদের প্ল্যান ছিল ভোর 5টার সময় উঠে 7টার মধ্যে আমাদের ময়নাগুড়িতে পৌঁছায় সেখানে আমি 7:20 মানে বাড়িতেই ছিলাম আর কি একদমই টের পাইনি ঘুমাইছিলাম তো সেখান থেকে এত তাড়াতাড়ি মানে সবার প্রথমে বাড়ি থেকে বাইকে করে পাহাড়পুর আসলাম পাহাড়পুরে মানে নামতে নামতে সেকেন্ডের মধ্যে বাস পেয়ে গেছি বাস থেকে সাথে সাথে মানে স্টেশনে চলে এসে স্টেশনে টোটো পাইলাম মানে খুবই তাড়াহুড়া যত কিছু ছিল মানে কোনো জিনিসের জন্য সমস্যা হয়নি তারপর যখন টেম্পলটা এখানে আসলাম এখান থেকে হাটটা রাস্তাটাতে যেই গার্ড দাদারা যাচ্ছিলো সেই দাদারা লিফট দিল তারপর ওইখান থেকে যে একটা যে গাড়িতে আসলাম সেই দাদাটাও লিফট দিল সেবক পর্যন্ত মানে কোনো সমস্যা হয়নি আর কি তো এখান থেকে এখন মানে খাওয়া দাওয়া করার পর ফাইনালি এখন আমরা সেবক ব্রিজে তো এখান থেকে
এখন হয়তো বাজে হচ্ছে 3:26 আর কি, তো 3:36, হ্যাঁ 3:36, 3:30 বাজে আর কি। তো এখান থেকে এখন 4:00 কি 4:30 সময় হয়তো ট্রেন আছে আমাদের দমুনী বা ময়নাগুড়ি রোডে আর কি। তো ময়নাগুড়ি এখান থেকে ময়নাগুড়ি রোডে নেমে তারপর বাড়ি যাবো। তো যাই হোক গাইজ, ওগুলো তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর কি, ভিডিও করা হবে না। তো যাই হোক গাইজ, এটাই তো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব মানে ভালো থেকো, বাই বাই।